মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ধোকরা শহীদ এলাকায় মহা ধুমধাম সহকারে ওলাইচণ্ডী মাতার পুজো অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান, প্রায় 150 বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। বিগত কয়েক বছর করোনা পরিস্থিতির জন্য ছোট করে পুজো অনুষ্ঠিত হয়েছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবছর মহা ধুমধাম সহকারে পুজো অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে আলামগঞ্জের পুরাতন মন্দিরে পুজোর পর এই স্থানে পুজো অনুষ্ঠিত হয়। প্রতি বছর জামাই ষষ্ঠীর পর এই পুজো অনুষ্ঠিত হয়। এদিন রাতে প্রায় কয়েক হাজার মানুষকে অন্নভোগ বিতরণ করা হবে বলে জানান উদ্যোক্তারা। তারা আরও জানান, বুধবার ভোর থেকে 3 দিন 24 প্রহর নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে, শনিবার হবে বিচিত্রা অনুষ্ঠান, রবিবার ধুমধাম সহকারে প্রতিমা নিরঞ্জন হবে। শহীদ বারোয়ারি পূজা কমিটির পরিচালনায় মা ওলাইচণ্ডীর পুজো, এটা জ্যৈষ্ঠ মাসের একটা মঙ্গলবারে হয়। এই পুজোটা এই বছর নিয়ে 112 বছর হচ্ছে। এখানে অনুষ্ঠান গতকালকে আমাদের এই পুজোর ওপেনিং হয়েছে, আজকে আমাদের এই পুজো হচ্ছে। আগে বড়মাতলায় হয়ে গেছে, তারপর এখানে হচ্ছে, এখন দণ্ডিঘাটা হচ্ছে, এরপরে আমাদের রাত্রে অন্নকোট হবে পার্কেতে। আমার তো মনে হয় 7 থেকে 8 হাজার লোক আছে। আর এখানে ভক্তদের জন্য কী কী ব্যবস্থা করা হয়েছে? ভক্তদের এখানে দণ্ডিঘাটার পরে তাদের প্রসাদ চাঞ্জল এবং এই সমস্ত দেওয়া হয়, দেওয়ার পর তারা শরবত শরবত দেওয়া হয়, শরবত খাওয়ার পর তারা জল খায়। এই পুজো আমাদের বহুত পুরনো পুজো, এই ওলাইচণ্ডী মাতা খুব জাগ্রত ঠাকুর আমাদের। আমাদের ধোকরা শহীদ বারোয়ারি ওলাইচণ্ডী উৎসব, ওলাইচণ্ডী পুজো আমাদের, এটা আমাদের বিগত প্রায় কতদিন 150 বছরে পড়লো। আর জ্যৈষ্ঠ মাস ধরে, জামাই ষষ্ঠী ধরেই আমাদের এই পুজোটি হয়। আর আমাদের সমস্ত যতগুলো আমাদের প্রতিবেশী রাজগঞ্জ, আমরা ধোকরা শহীদ, দিগিরপুল, নতুনগঞ্জ, সূর্যনগর, বোরহাট, এই এতগুলি পাড়া মিলে আমাদের পুজোটি হয়। প্রথমে এখানে বড় মায়ের পুজো হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।